হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। বন্ধুরা, আমাদের জনপ্রিয় সুপারস্টার হলিউড কুইন অপু বিশ্বাস বেশ কিছু সিনেমা নিয়ে তিনি এখন ব্যস্ত রয়েছেন। তার হাতে রয়েছে অনেকগুলো নতুন সিনেমা। তার কাছে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি স্বীকার করেছেন তার হাতে অনেকগুলো নতুন সিনেমা রয়েছে, কিন্তু সেগুলোর কোনো কথাই তিনি মহরত হওয়ার আগে কাউকে জানাতে চান না, কারণ তার এখন পরিণত বয়স, তিনি এখন অনেক কিছু শিখেছেন মিডিয়ার কাছ থেকে। শত্রুর যেমন কোনো অভাব নেই, তার ভক্তদেরও তেমন কোনো অভাব নেই, আর এ কারণেই অনেক কিছুই কাটছাট করে জীবনে তাকে চলতে হবে, অনেক দূর এগিয়ে যেতে হবে। শুধু শুধু অকারণেই অনেক মানুষ জেলাস হয়ে যায়। দেখা যায় যে এই সমাজে কিছু মানুষ থাকে যাদের আসলে নিজের যোগ্যতাটা নেই, কিন্তু অন্যের সুখ সহ্য করতে পারে না, এমন মানুষ অনেকই রয়েছে। সে কথাগুলো মা অনেক সময় বুঝিয়ে বলতেন। তিনি বলেন, মা বলতেন অনেক কিছুতে অনেকের নজর লেগে যায়, উপবিশ্বাস সেগুলো বিশ্বাস করতেন না। তিনি বলতেন এগুলো নেহায়েত ই একটা কুসংস্কার, কিন্তু মায়ের মৃত্যুর পর তিনি পলে পলে শিক্ষা নিয়েছেন যে প্রতিটা ক্ষেত্রেই অনেক কিছু হিসেব করে চলার আছে। তিনি আগে কোনোদিনই বুঝতেন না জীবনে প্ল্যান করে কিছু করতে হয়, তার মনে যখন যেটা আসতো তিনি সেটাই করতেন, সেটাই বলে দিতেন। কিন্তু অনেক সময় তার যারা শুভাকাঙ্ক্ষী কিংবা তার যারা প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজন আপনজন রয়েছে, তারা বোঝানোর চেষ্টা করতেন মানুষের নজরটা অনেক বেশি লাগে, তুমি নিজেকে সাবধান করো। উপবিশ্বাস সে সময় কিছুই মেনে নিতে পারেননি কিংবা মনে নিতে পারেননি। মায়ের মৃত্যুর পর যখন একের পর এক বিপর্যয় দেখা দিল, তখনই তিনি বুঝতে পারলেন জীবনটা অতটাও সহজ নয়। মানুষের নজর আছে, মানুষের লোভ আছে, মানুষের হিংসা আছে, এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে চলতে হবে, নিজেকে এগিয়ে নিতে হবে, কাজের প্রতি মনোযোগী হতে হবে, শ্রম দিতে হবে এবং আলস্য ত্যাগ করতে হবে। উপবিশ্বাস নিজেকে যোগ্য করে তুলছেন, যেমন শিক্ষায়, তেমন রুচিতে, তেমন পোশাকে, তেমন সৌন্দর্যে। তার কাছ থেকে অনেক কিছুই শেখা রয়েছে। সুপারস্টার শাকিব খান তার একমাত্র ছাতার মতো রয়েছে তার পাশে, মাঝে মধ্যে তাকে অনেক পরামর্শ দিয়ে থাকেন। উপবিশ্বাস বলেন, আমি আগে সেটাও বলে দিতাম, আমাকে কে কখন কি কর কি করতে বলে, কে কখন কি পরামর্শ দেয় সেটাও বলে দিতাম, কিন্তু এখন নিজেকে অনেক বেশি কিছুই হিসাব করে চলছি। সুপারস্টার শাকিব খান তাকে বললেন, তুমি আসলে এখন অনেক বড় হয়ে গেছো, তোমাকে এখন আর সেই ছোট্টবেলার মতো পটানো যায় না। এ কথা শুনে একগাল হেসে উপবিশ্বাস তার অতীতের কথা মনে করলেন। সেই নবম শ্রেণী পড়া উপবিশ্বাস, যে নাকি শাকিব খানের একমাত্র ফ্যান ছিল, শাকিব খানের অভিনয় দেখে যে মুগ্ধ হতো, পাগল হতো, সেই মানুষটির সাথে যখন তার প্রথম প্রেম হয় সে কথাগুলো মনে করেই মূলত তার একদম চোখ মুখ লাল হয়ে গেল। উপবিশ্বাস বললেন, আমি এখন বড় হয়েছি, এটা সত্যি কথাই, বড়দেরকে অনেক কিছু মেনে চলতে হয়, সেটাও সত্যি কথা। বন্ধুরা, আসলেই শাকিব খান বলেন, তোমাকে এখন যদি আমি বলি তুমি আমার বউ হবে, নিশ্চয়ই এ কথায় তুমি অনেক কিছুই মনে করবে না, কারণ তুমি জানো এটা আমি তোমাকে দুষ্টুমি করে বলেছি। উপবিশ্বাস এ কথার কোনো উত্তর করলেন না। বন্ধুরা, আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে, ধন্যবাদ।